অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় ধনু রাশি দু কেমন যাবে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি এটি হচ্ছে ধনু রাশির বার্ষিক রাশি ফলের ভিডিও দেখুন মূলত এই যে বার্ষিক রাশির ফলের ভিডিও আমি চার চারটি প্ল্যানেটকে নিয়ে এখানে আমি আলোচনা করব। একটি হচ্ছে স্যাটার্ন শনি জুপিটার বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি প্ল্যানেটকে আমি ধরে এই বার্ষিক রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করতে চলেছি দেখুন আপনাদেরকে একটা কথা আমি জানাই আমি মাসিক রাশি ফল এবং আমি সাপ্তাহিক রাশি ফল দিয়ে থাকি সেখানে মাসিক রাশি ফলে আমি শুক্র মঙ্গল বুধ এবং রবিকে কাউন্ট করি কিন্তু যেহেতু এটা বার্ষিক রাশি ফল সেহেতু আমি চার চারটি বিগ বিগ প্ল্যানেটকে এখানে ধরে আপনার সামনে আলোচনা করতে চলেছি কেমন যাবে দু হাজার একুশ তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নন যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান যদি উচিত মনে করেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্ট পাঠান সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন ধনুরাশির এই দু হাজার একুশ আপনাদের জন্য বেশ কিছু শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন ধনুরাশির হাজারো লাখো মানুষ কিন্তু আছে প্রত্যেকের দশা দশা আলাদা এবং প্রত্যেকের হরস্কোপ কিন্তু আলাদা দশজন ধনু রাশির ধনুরাশি মানুষের প্রত্যেকে কিন্তু একই রকম ফল কিন্তু পাবেন না কারো ক্ষেত্রে খুব এটা ভালো যাবে আর কারো ক্ষেত্রে হয়তো বা মধ্যম যাবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্র এবং আপনার কিসের দশা চলছে কিসের অন্তর্দশা চলছে তার উপর কিন্তু এই রাশি ফলটি প্রেজেন্ট হবে অর্থাৎ প্রথমে আসি আপনাদের অর্থনৈতিক দিকটা দেখুন আর্থিক দিকটাতে ধনুরাশির ক্ষেত্রে ধনপতি ধনভাবে অবস্থান এবং চতুর্থপতি এবং লগ্নপতিকে কানেক্ট করে এই বৃহস্পতি অবস্থান করছে আপনাদের ধনভাবে যদিও নিচস্ত কিন্তু নিজ ভঙ্গ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা কিন্তু থাকছে না অর্থাৎ ধনু রাশির এমনিতে আপনারা জানেন শনির সাড়ে সাথেই চলছে এবং শনি সাড়ে সাথে অন্তিম সময় কিন্তু এই বছর অর্থাৎ এই সময় শনি আপনাদেরকে কিন্তু ঢেলে দিয়ে যাবে অর্থাৎ আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন এই বছর আপনাদেরকে শনি ঢেলে দিবে কারণ ধনপতি ধনভাবে অবস্থান করছে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ সাইন ন্যাচারালি আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু আপনাদের থাকবে না আর্থিক স্থিতি যথেষ্ট আর্থিক মজবুত যথেষ্ট কিন্তু নির্দেশ করছে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন এবার আসি আপনাদের শরীরগত দিকটা আপনাদের শরীরগত দিকটা এবছর ওভারঅল কিন্তু ভালো শরীর নিয়ে তেমন কিন্তু প্রবলেম আপনাদের থাকছে না যদি আপনারা ধনুরাশির জাতক বা জাতিকা হন শরীরগত দিকটা কিন্তু আপনাদের সে মতো কিন্তু সমস্যা থাকছে না অর্থাৎ শরীরগত দিকটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনাদের বিবাহের জায়গা দেখুন ধনু রাশির ক্ষেত্রে বিবাহের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো অর্থাৎ আপনারা এপ্রিল মাসের পর থেকে অর্থাৎ মোটামুটি বৈশাখ মাস থেকে যদি বিবাহের ব্যাপারে আপনারা চেষ্টা করেন গাঢ় বিবাহের যোগ শুভ বিবাহের যোগ কিন্তু শুরু হচ্ছে আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন এই এপ্রিল মাসের পর থেকে অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত কিন্তু করছে অর্থাৎ বিয়ের কানেকশানটা আপনাদের কিন্তু আসবে অর্থাৎ যারা দীর্ঘদিনের জন্য মন মতন পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না বা আপনার সন্তানের বিয়ের জন্য আপনারা ভালো ছেলে খুঁজছিলেন বা মেয়ে খুঁজছিলেন সেরকম কানেকশানগুলো কিন্তু আপনাদের এপ্রিলের পনেরো তারিখের পর থেকে সেই কানেকশান কিন্তু জোরালো কিন্তু হবে এইবার আসি লাভ লাইফ অর্থাৎ প্রেমজোর জায়গাটা দেখুন প্রেমের ব্যাপারে আমি কিন্তু প্রত্যেক মাসে ভিডিও দিই প্রেমের ব্যাপারে মূলত আমি পঞ্চম ভাব দ্বিতীয় ভাব এই দুটোকে এই ভাব দুটোকে ধরি এবং আপনার মঙ্গল শুক্র এবং চন্দ্র এই তিন তিনটি প্ল্যানেটকে কিন্তু আমি এই প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি তো অবশ্যই আপনারা মাসিক যে প্রেমগুলো আমি দিয়ে থাকি অবশ্যই আপনারা এই মাসিক প্রেমগুলো দেখবেন কিন্তু ওভারঅল যদি বলা যায় প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা এ বছর পাবেন অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসবেই আসবে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইগো অর্থাৎ বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের মধ্যে ইগো সেন্টিমেন্টের জায়গাটা থাকছে এবং আপনি যদি ধনুরাশি হন পুরাতন প্রেম কামব্যাকের জায়গাটা কিন্তু নির্দেশ করছে অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে লাভ লাইফ অর্থাৎ নতুন প্রেম আসা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এগুলো কিন্তু নির্দেশ করছে এবার আসি আপনাদের যারা সেলফ প্রফেশনে আছেন অর্থাৎ যারা ডক্টর বা যারা অ্যাস্ট্রোলজার বা অ্যাডভোকেট বা টিচিং লাইনে থাকে অর্থাৎ অর্থাৎ আপনি হয়তো টিউশনই পড়িয়ে আপনার জীবিকা নির্বাহ করেন অর্থাৎ যারা ডক্টর অ্যাস্ট্রোলজার বা আপনার টিচার আপনাদের ক্ষেত্রে বা অ্যাডভোকেট আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর কাজের সুযোগগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের এবছর নতুন কানেকশানগুলো কিন্তু আসবে অর্থাৎ যারা ডক্টরবাবুরা আছেন না তাদের জন্য কিন্তু এবছরটা গোল্ডেন ইয়ার হতে চলেছে যারা ডক্টর আছেন বা যারা অ্যাডভোকেট তাদের জন্য কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে দু হাজার একুশ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এর সাথে সাথে আপনাদেরকে জানায় আপনি যদি টিচিং লাইনে থাকেন অর্থাৎ আপনি টিউশনি পড়িয়ে আপনার জীবিকা যারা অনলাইনে এখন প্রচুর বহুজন পড়াচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এবছর অর্থাৎ সেলফ প্রফেশানে যারা আছে এক কথায় যারা সেলফ প্রফেশানে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দু হাজার একুশ আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এইবার আসি কর্মর দিক দেখুন প্রথমেই আমি আপনাদেরকে জানাই আমি বারবার একটা কথা বারবার বলি বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে বৃহস্পতি যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে সে ভাবগুলো কিন্তু গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয় অর্থাৎ আপনাদের এই বৃহস্পতির দশমের ভাবে দৃষ্টি দেওয়াতে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে অর্থাৎ নতুন কর্মবাহ যারা ফেসাস আছেন যারা নতুন কাজের চেষ্টা করছে তারা কিন্তু নতুন চাকরি কিন্তু পাবেন বা প্রতিযোগিতামূলক চাকরিতে যারা বসছেন বা বসবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর সফলতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু সফলতা আপনারা পাবেনই পাবেন এর সাথে সাথে আপনাদেরকে বলি যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন অর্থাৎ আপনি যে চাকরিতে আছেন সেটাতে আপনি হয়তো স্যাটিসফাইড নন অর্থাৎ আপনি যে জবের জন্য যেমন স্যালারি এক্সপেক্ট করছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা স্যাটিসফাইড নয় সেক্ষেত্রে আপনারা কিন্তু জব পরিবর্তনের জায়গাটা কিন্তু আপনাদের এবছর তুলে নিয়ে আসছে অর্থাৎ আপনারা কিন্তু নতুন জব চেঞ্জিং জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনি যদি ধনুরাশি জাতক বা হন যারা ট্রান্সফারের চেষ্টা করছেন বহুদিন ধরে ট্রান্সফার হচ্ছে না ট্রান্সফার হচ্ছেন ট্রান্সফারের যারা চেষ্টা করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ট্রান্সফার কিন্তু আপনাদের হবেই হবে অর্থাৎ গ্রহগত অবস্থান অর্থাৎ এই বছর কিন্তু আপনারা এগিয়ে যান এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো নির্দেশ করছে অর্থাৎ কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পদমর্যাদা বৃদ্ধি প্রতিষ্ঠা এগুলো কিন্তু আপনারা পাবেন এইবার আসি আপনাদের সন্তান সুখের জায়গা আপনি যদি ধনু রাশি জাতক বা জাতিকা হন সন্তান সুখের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে যারা সন্তানের জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছেন আপনাদের সন্তানের জায়গাটা সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে অবশ্যই ডক্টরের সঙ্গে আপনারা কনসালটেন্সি করুন অবশ্যই সেই জায়গাটা কিন্তু আপনাদের এবছর কিন্তু ভালো দেখা যাচ্ছে সন্তানের এডুকেশনে যারা টেনশন করছেন এডুকেশন দিকটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সন্তানের এডুকেশান সন্তানের হেলথ এই জায়গাগুলো কিন্তু মোটামুটি ওভারঅল কিন্তু ভালো যাবে ধনুরাশি যদি আপনি হন আপনায় যদি ভাড়া টিয়া নিয়ে আপনার কিন্তু একটু সমস্যা আসার জায়গা কিন্তু থাকছে অর্থাৎ ভাড়া দেওয়ার ব্যাপারটাতে অবশ্যই সচেতনভাবে থাকুন কোনো জায়গাতে ভাড়া দিচ্ছেন টাকা দিবেন ভাবছেন সেই জায়গাটা কিন্তু একটু সচেতন থাকুন অর্থাৎ ভাড়াটিয়া নিয়ে সমস্যা তেমন কিন্তু থাকছে না ভাড়াটিয়ার জায়গাটা কিন্তু একটু সচেতনভাবে থাকবেন তাহলে সেরকম সমস্যা কিন্তু আপনারা পড়বেন না এইবার আসি যারা ফিল্ম দুনিয়াতে আছে অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে অ্যাক্টিং মডেলিং ডান্সিং কোরোগ্রাফার বা আপনি সিরিয়ালে কাজ করছেন বা আপনি প্রডিউসার বা ডিরেক্টর আপনাদের ক্ষেত্রে কিন্তু এ বছর আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন আপনাদের কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু খুলে দিবে অর্থাৎ বছর আপনাদের যারা মিডিয়া ওরিয়েন্টেডে আছে অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে আছে যারা রাজনীতির ক্ষেত্রে আছে অর্থাৎ আপনি রাজনীতিতে আছেন রাজনীতির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে আর অর্থাৎ রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন বছর। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের যারা ব্যবসা করছেন অর্থাৎ যারা বড় বড়ো শিল্পপতি আছে বা যাদের ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে অর্থাৎ বড় বড় ইন্ডাস্ট্রি বা শিল্প আপনাদের আছে বা আপনি বড় সড়ো বিজনেসম্যান আপনাদের জন্য আপনি যদি ধনুরাশির হন আপনাদের জন্য কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে যাদের ট্যাসপোর্টে ট্রাক চলে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ট্রাক থেকে দুটো ট্রাক কিন্তু হবে দুটো থেকে চারটা ট্রাক হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে যাদের পেট্রোল পাম্প আছে বা খনিজ তেলের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যারা গ্রাম বিজনেস করেন জামা কাপড় নিয়ে তাদের ক্ষেত্রে ভালো যারা কসমেটিক তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যায় যারা দুধ বা জলীয় প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাদের মুদির দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বা যাদের জুয়েলারি জুয়েলারি আছে জুয়েলারির ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু ভালো জায়গা দেখা যাচ্ছে না এই বছর জুয়েলারির ক্ষেত্রে খুব একটা সফলতা কিন্তু পাবেন না আগুন দিয়ে যে কাজগুলো হয় যে খাদ্যগুলো সেইগুলো জায়গাতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো হোটেল ব্যবসা ভালো চলবে ট্যুরিজমের ব্যবসা ভালো চলবে হোটেলের ব্যবসা ট্যুরিজমের ব্যবসা এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট অর্থ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ বা যারা পুকুর লিজ নিয়ে কাজ করছেন বা যারা মাঠে খাটেন জমির সাথে যুক্ত আছে চাষাবাদ করেন তাদের জন্য কিন্তু আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসবে এবছর অর্থাৎ ধনুরাশি ক্ষেত্রে সুখের জোয়ার আসতে চলেছে এই দু হাজার একুশে এবার আসি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে মহাপ্রাপ্তি অর্থাৎ আপনারা সে কোনো সূত্র থেকে অর্থ পেতে পারেন বা লটারি থেকেও আপনারা পেতে পারেন বা কোনো আটকে থাকা টাকা সেটা আপনারা পেলেন এই জায়গাগুলো অর্থাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালোর দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ ধনুরাশি যদি আপনি হন আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা প্রচণ্ডভাবে প্রভাবিত করছে এই দু হাজার একুশে আপনারা অবশ্যই এই এই দিকটাতে নজর রাখুন কিছু কিছু ক্ষেত্রে ফাটকা থেকে অর্থ পাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের হবে আপনি যদি ধনুরাশি হন আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো অর্থাৎ যারা পিএইচডি করছে বা রিসার্চমূলক পড়াশোনা করছে বা বিসিএ এমসিএ বা টেকনিক্যাল ফিল্ডে যারা আছে তাদের ক্ষেত্রে বা আইটিআই যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিবে অর্থাৎ প্রাইমারি লেভেলে যারা বা ক্লাস সেভেন এইট নাইনে নাইনে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হওয়ার জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা পড়াশোনা করুন এবং এবছর আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হবে অর্থাৎ বহুদিন ধরে আটকি আছে যে কাজ সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে যাদের আইনি কেস মামলা চলছে অর্থাৎ আপনাদের সম্পত্তিগত দিক থেকে হতে পারে আপনাদের ডিভোর্সের মামলা হতে পারে বা অন্যান্য মামলা যদি হয় অবশ্যই খুব ভেবে চিনতে আপনারা কিন্তু পদক্ষেপ নেবেন কিন্তু আমি বলবো আপনাদের জয় নিশ্চিত হতে চলেছে অর্থাৎ শত্রু বিজয় আপনারা কিন্তু করতে হবে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন শত্রু আপনার পরাস্ত হবেই হবে এবছর আপনাদের ভূমি ভবন এবং বাহন সুখ হবে। অর্থাৎ নিজস্ব জমি কিনবেন অথবা ফ্ল্যাট বা বাড়ি এগুলো কিন্তু কেনার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে ভূমি ভবন এবং বাহন আপনি গাড়ি কেনার এ বছর কিন্তু আপনাদের যথেষ্ট জায়গাটা কিন্তু তৈরি করছে অর্থাৎ ভূমি ভবন বাহনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত করছে যারা মার্কেটিং লাইনে আছে বা সেলস লাইনে আছে বা কোনো এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অর্থাৎ আপনি হয়তো ডোর টু ডোর গিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো মার্কেটিং সেলস বা কোনো কিছু ক্ষেত্রে এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু খুবই এবছর শুভ ফল কিন্তু নির্দেশ করবে অর্থাৎ কাজের জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে এবছর সুবর্ণ সুযোগ কিন্তু চারিদিক থেকে অর্থাৎ আপনাদের এবছরটা হতে চলেছে গোল্ডেন ইয়ার অর্থাৎ শনি মহারাজ আপনাদেরকে কিন্তু ঢেলে দিয়ে যাবে ফিনান্সিয়াল দিক থেকে সব দিক থেকে আপনাদের কিন্তু দিবেই ঢেলে এবং যাদের বিউটি পার্লার আছে বিউটিশিয়ানের কোর্স করেছেন তাদের বিউটি পার্লারে কিন্তু যথেষ্ট ইনকামের জায়গাটা কিন্তু থাকছে অর্থাৎ আপনারা এখানে নতুন কাজের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত হবে যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন অর্থাৎ হয়তো আপনি নিচে একটা দোকান কিনেছেন সেখানে আপনি দোকানে নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো তবে এ বছর আপনাদের শত্রুতা জায়গাটা প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে শত্রু বিনাশ শত্রু নাশ আপনাদের কিন্তু হবেই হবে অর্থাৎ শত্রু বিনাশ হবে কিন্তু শত্রু আপনাদের পিছু কিন্তু ছাড়বে না শত্রুতা আপনাদের থাকবেই থাকবে এবং আপনাদের এবছর যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন সব দিক থেকে সব দিক থেকে কিন্তু আপনারা এই ফলগুলো কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের এবছর কিছু কিছু ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য অথবা আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের জায়গাটা থাকছে পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য অবশ্যই ডাক্তারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা পায়ে চোট লাগা বা হাড়ে চোট লাগা রক্তপাত হওয়া এই জায়গাটা কিন্তু তৈরি করছে এই জায়গাটা অবশ্যই সাবধানে আপনার আপনারা যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন আপনি যদি ধনুরাশির জাতক হন আপনাদের ক্ষেত্রে আপনারা যারা ভাবছেন যে নতুন ব্যবসার সাথে সাথে নিজস্ব সেলফ প্রফেশন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু খুবই সুযোগ কিন্তু আসবে এ বছর আপনাদের গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা কিন্তু নির্দেশ করছে যদিও আপনাদের রাশিচক্রের শনির অবস্থান রবির অবস্থান এগুলো কিন্তু দেখা দরকার অবশ্যই পার্সোনাল চার্ট বিশ্লেষণ করা একান্ত দরকার তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ